বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ভারতের বাজারে ব্যাপক বাড়ছে গমের দাম, প্রায় 22% গমের দাম বৃদ্ধি হয়েছে। একটা গমের বর্তমান দাম, 1 টন গমের বর্তমান দাম রয়েছে 27,400 টাকা। এফসিআর কাছে গমের মজুদে ঘাটতি দেখা দিয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ফোরাম ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কোলে, শুনবো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। বলছিলাম হচ্ছে ভারতের বাজারে প্রায় 22% গমের দাম বেড়ে গেছে, হঠাৎ করে গমের দাম এত বৃদ্ধির কারণটা কি? কারণ হচ্ছে যে যেটা আমাদের মনে হয়েছে, একটা তো আবহাওয়া ব্যাপার আছে, অত্যাধিক গরম এবারে পড়েছিল সেটা আছে, প্লাস গভর্নমেন্ট এবারে যেটা করেছে সেটা 40% ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়ে মানে করে দিয়েছে গম আমদানি। এই ফলে বাইরের থেকে যে গমটা আসতো সেটা একদমই ঢুকছে না, যাতে চাষিরা দাম পায় সেটা, এটার একটা এফেক্ট হয়েছে কি, সরকারের যে কালেকশন সেটা অনেক কমে গেছে। সরকার যে মানে টার্গেট করেছিল 3.5 কোটি টন কালেক্ট করবে, সেটা দাঁড়িয়ে গেছে 2.5 কোটি টনের কম বেশি কিছুটা। তো এই যে ঘাটতিটা, সেই ঘাটতিটা রয়েই গেছে। এখন এই ঘাটতিটা সরকার কি করে মেক আপ করবে? আর এবারে শীতকালে যা খবর দেখছি, শীতকালে যদি এবারে গরমটা থেকে কন্টিনিউ করে তাহলে গমের উৎপাদন আরেকটু মার খেতে পারে। তবে আমার মনে হয় না, মনে হয় মানে দেশবাসীর চিন্তা করার মতো কোনো কারণ নেই গমের দাম এতটা বাড়া উচিত। এবার বলা হচ্ছে যে 27,000 টাকা ওরা টন পিছু জিতত, এখন সেটা 30-এ চলে গেছে, আসার দাম এমনি বেড়ে গেছে বাজারে। এবং এই ওয়েদারের কারণে, তারপরে এই যে পেট্রোলিয়াম প্রোডাক্টের ডিজেলের দাম বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি, এসব কিউমুলেটিভ এফেক্ট হয়ে এই খাদ্য পণ্যের ওপরে এসে পড়েছে, এটাই মূল কারণ বলে আমার কাছে মনে হচ্ছে। আটার দাম, ময়দার দাম প্রায় কত শতাংশ হারে বাড়লো? ওই তো 20%-এর ওপরে প্রায়। খাবার জিনিসের দাম, মানে শাক সবজিরও দাম প্রায় ওই অতটাই হয়েছে। কালকেই আমি এই নিয়ে আলোচনা করছিলাম হিন্দি সংবাদ মাধ্যমে, 20%-এর মতো ওটা তো বেড়েছে, 2-1টার বেশি বেড়েছে। আমার মনে হয় গমটা নিয়ে আমাদের যা স্টক আছে, আটা নিয়ে কোনো চিন্তা নেই। আটা যে ফ্লাওয়ার অ্যাসোসিয়েশন গুলো আছে, আটা গম কল গুলো আছে, তাদের কাছে যা শুনছি তাতে বেড়েছে ঠিকই, তবে অ্যাবনর্মাল কিছু হবে বলে আমার মনে হয়। সরকারের হাতে অনেকটাই আছে গম। দ্বিতীয়ত যে আর একটা প্রশ্ন উঠছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনে গমের উৎপাদন ব্যাপকভাবে মার খেয়েছে, সেই জন্য মার্কিন মুলুকেই এখন গমের যে যোগান, সেই যোগানটা অনেক কম। এবং আপনি কি মনে করছেন আমেরিকা থেকে এই মুহূর্তে ভারতের এই যে যেটা 4 টন গম মজুদ রাখার দরকার ছিল দেশে, সেটা প্রায় 2,500 কোটি টন গম এফসিআর কাছে মজুদ আছে, এই যে ব্যাপক ঘাটতি, এই ঘাটতিটা মেটাতে কি ভারত সরকারের এখনই কোনো হস্তক্ষেপ করা উচিত? হ্যাঁ নিশ্চয়ই। আমাদের এই এত বড় দেশ, 140 কোটি লোক সংখ্যা যার, সেখানে সবসময় খারাপ দিকটা ধরেই এগোনো উচিত সরকারের। ইউক্রেন ছিল গমের গ্রানারি আমাদের পৃথিবীতে, যে কটা বড় দেশ গম সাপ্লাই করে, যে কটা দেশ অন্যান্য দেশকে বেশি মাত্রায়, তার মধ্যে একটা ইউক্রেন ছিল। সেই ইউক্রেন এখন এই 2 বছর ধরে, 1 বছরের বেশি সময় ধরে যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তাতে গম সাপ্লাই বিঘ্নিত হয়েছে। এখন ভারতের দিকে তাকিয়ে আছে সবাই, এই পরিস্থিতিতে ভারতের গম চাষ যাতে আরো বৃদ্ধি পায় সেটা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, এবং গমের দাম যাতে বাজারে স্থিতিশীল থাকে সেটাও সরকারের নজর দেওয়া উচিত, যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়। সেটা তো দেখতেই হবে, না দেখলে তার জন্য কেন্দ্র সরকারকে ভুগতে হতে পারে। এটা তো কেন্দ্রের দায়িত্ব না, কেন্দ্রকে এটা করতে হবে, এর বাইরে তো কোনো উপায় আছে বলে অন্তত আমার মনে হয়।
পাঞ্জাব এবং হরিয়ানাতে এই মুহূর্তে গম সব থেকে বেশি উৎপাদন হয়। আগামী বছরের জন্য কি রকম প্রস্তুতি নেওয়া উচিত, যদি এটা আপনি বলছিলেন ওয়েদারের উপরও কিছুটা নির্ভর করছে, শীত যদি আবার একটু দেরিতে পড়ে বা শীতের প্রভাব যদি কম থাকে, সেই ক্ষেত্রে তো প্রাকৃতিক কারণে গমের উৎপাদন কমবে বা ব্যাহত হতে পারে, সেই জায়গাতে দাঁড়িয়ে এখনই কি কি পদক্ষেপ কৃষি দপ্তর বা সেখানকার স্টেট গভর্নমেন্টের গুলিকে নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে? এটা আমার মনে হয় যেটা হচ্ছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের যেটা দেখা দরকার, সেটা হচ্ছে যারা এই গমটা উৎপাদন করে হরিয়ানা পাঞ্জাব পশ্চিম ইউপি এইসব কৃষক সম্প্রদায় যারা এটা ব্যাপকভাবে ভারতবর্ষের টোটাল চাহিদা, শুধু ভারতবর্ষ নয় বিদেশেও যে দেশ গম দেয় সেটার পেছনে এই দুই রাজ্যের এবং এই ইউপির উত্তর পশ্চিম অঞ্চলের কৃষকদের একটা বিশাল বড় ভূমিকা আছে। সেখানে সরকারের উচিত তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা, যাতে তারা গম উৎপাদন সঠিক আসতে পারে, বৃদ্ধি পেতে পারে। তার জন্য সারের দামে কম করা উচিত, যেটা নিয়ে অভিযোগ সব থেকে বড় কৃষকদের যে সারের মূল্য বৃদ্ধি হয়েছে। এখন সারের দামটা পেট্রোলিয়ামের সঙ্গে জড়িয়ে আছে, সরকার এটা নিয়ে কি চিন্তা ভাবনা, এই ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জিনিসটা যদি ম্যানেজ করতে পারে তাহলে গমের উৎপাদন নিশ্চয়ই বাড়বে। আমাদের দেশের চাষিরা খুবই উদ্যমশীল এবং তারা সবসময় গমের, একটা সময় আমরা ডেফিসিট ছিলাম 50-60 বছর আগে, খাদ্যে স্বয়ংভর ছিলাম, আজকে দেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছে খাদ্যে। এটা এই চাষি ভাইদের জন্যই এটা সম্ভব হয়েছে এই দেশে। আপনারা শুনলেন রবীন্দ্রনাথ কোলে, যিনি ফোরাম ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি বিস্তারিত জানালেন ভারতের বাজারে ব্যাপক বাড়ছে গমের দাম, প্রায় 22% গমের দাম ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, এক টন গমের দাম বর্তমানে 27,400 টাকায় গিয়ে ঠেকেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।